আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের সাথে প্রথম আলোর একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এটা আপনারা জেনে খুশি হবেন যে অনেক বড় একটি নিউজ। সেটা হচ্ছে হেডলাইনটা এরকম যে সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণীর পদ। আপনারা রিসেন্টলি নিউজটা দিয়েছে, এতে যারা বেকার তাদের জন্য খুবই খুশির সংবাদ এবং দেশের শিক্ষিত বেকারদের জন্য আশার খবর। বাস্তবে এটা একটা আশার খবর। আমি চাচ্ছিলাম যে চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে আমাদের আজকে ভিডিও করা। এবছর নতুন নিয়োগ বাড়তে পারে। সরকার এক প্রতিবেদন অনুসারে সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণীর পদ খালি আছে 43,336টি। তবে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণীর চাকরিতে। মোট 358,125টি পদ খালি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক কর্মকর্তা কর্মচারী পরিসংখ্যান 21-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন, আমরা প্রতি বছর এই প্রতিবেদন তৈরি করি, এজন্য আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি প্রতিটি মন্ত্রণালয়ে অধিদপ্তরে যোগাযোগ করে এসব শূন্য পদের তালিকা প্রকাশ বের করে। কেবল যে শূন্য পদের তালিকা বের করে তাই নয়, কর্মরত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয়ে অধিদপ্তরে প্রথম শ্রেণীর পদ খালি আছে 43,336, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণীর পদ, এতে 151,538টি খালি আছে। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণীতে, এখানে 122,680টি পদ খালি আছে। দ্বিতীয় শ্রেণীতে খালি আছে 40,561টি পদ। মোট 358,125টি পদ খালি রয়েছে। বিশাল তরুণ বেকারদের সঙ্গে কথা বলে জানা যায়, 2020 সালে করোনার সংক্রমণের পর সরকারি ও বেসরকারি নিয়োগের গতি কমে গেছে, বাতিল হতে থাকে একের পর এক নিয়োগ পরীক্ষা। বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেমন বন্ধ হয়, তেমনি সরকারি বিজ্ঞপ্তি কমে আসে। কিন্তু করোনা কমে এলেও চাকরির বাজারে আগের মতো গতি আসেনি। গত বছর বড় ধরনের তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না। সবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় 37,000-এর কিছু বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী 26 জন সরকারি চাকরির ফাঁকা পদ শুনে বিস্ময় প্রকাশ করে বলেন, আমরা বেকাররা চাতকের মতো নতুন বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে আছি, আর সরকার এত পদ ফাঁকা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। আমরা চাই সব শূন্য পদের বিজ্ঞপ্তি দেওয়া হোক, এতে সরকার যেমন লোকবল পাবে তেমনই বেকাররা বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত পাবে। সুন্দর একটি কথা। তো বন্ধুরা, হতাশ হবার কিছু নেই। অবশ্যই আপনারা এই শূন্য পদ যে আছে সেগুলো আমরা জানাবো, যে প্রতিনিয়তই যে সার্কুলার হচ্ছে, মূলত এই শূন্য পদ থেকে সার্কুলারগুলো হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে আপনাদের এই বিষয়ে আরও আপডেট দেওয়ার জন্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।